ঘড়িতেই চলবে টিকটক, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো সহ যাবতীয় কিছু, খেলাও যাবে, গেমসও। ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে, আর আজকের ভিডিওটি হচ্ছে S8 আলট্রা 4G স্মার্ট ওয়াচ এর আনবক্সিং ও রিভিউ ভিডিও নিয়ে, সাথে দাম সহ বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। তো চলুন আনবক্সিং শুরু করি। তো ভিউয়ার্স, খুব সুন্দর প্যাকেটে মোড়ানো এই স্মার্ট ওয়াচটি। প্রথমে দেখতে পাচ্ছি সবার উপরে একটি ইউজার ম্যানুয়াল রয়েছে, এখানে ঘড়িটি ব্যবহারের যাবতীয় দিক নির্দেশনা দেওয়া আছে। এরপরে রয়েছে সেই কাঙ্ক্ষিত সারা জাগানো S8 আলট্রা সিম সাপোর্টেড 4G স্মার্ট ওয়াচ। আর পাশে রয়েছে দুটি আকর্ষণীয় বেল্ট, একটি ব্ল্যাক ও একটি অরেঞ্জ কালারের। কোনটা রেখে কোনটা নেই এই অবস্থা, দুটোই বেশ অসাধারণ সুন্দর। স্মার্ট ওয়াচটি একটি প্লাস্টিক পেপারে মোড়ানো আছে, সেটি খুলে ফেললাম। এই হলো সেই কাঙ্ক্ষিত সকলের ক্রাশ S8 সিম সাপোর্টেড আলট্রা 4G স্মার্ট ওয়াচ। এই স্মার্ট ওয়াচটি সিম সাপোর্টেড, এতে রয়েছে 1GB র্যাম ও 16GB রম। এটি দিয়ে সব চলবে, যেমন টিকটক, ফেসবুক, ইউটিউব, ইমো, হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে সব কিছু। আর এটি দিয়ে গেমসও খেলতে পারবেন। এর সাথে দুটি আকর্ষণীয় বেল্ট থাকছে, আপনি যখন যেটা ইচ্ছে লাগিয়ে ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি ব্ল্যাক বেল্টটি লাগিয়ে নিলাম। ওয়াও, দেখতে অসাধারণ লুক। আর ওয়াচটির সাইডে রয়েছে সিম স্লট, এখানে সিম উঠাতে হবে। অপর সাইডে রয়েছে ওয়ান অফ বাটন, সাথে রয়েছে ম্যাগনেটিক চার্জার কেবল। এতে রয়েছে প্লে স্টোর, প্লে স্টোর থেকে আপনি আপনার পছন্দ মতো অ্যাপস নামিয়ে নিতে পারবেন। আমি ইমো, হোয়াটসঅ্যাপ, টিকটক, ফেসবুক, ইউটিউব সহ অনেক কিছু ইনস্টল করেছি প্লে স্টোর থেকে। দেখুন, ইউটিউব এবং টিকটক চলছে অনায়াসেই, আর এর সাউন্ড কোয়ালিটিও মোটামুটি ভালো। তো ঘড়ির মধ্যে এত কিছু আর কি চাই বলেন, এক কথায় অসাধারণ। হাতের মুঠের মধ্যেই সবকিছু আপনি অনায়াসেই করতে পারছেন, মোবাইল কলিং, ফেসবুক, ইউটিউব সহ যাবতীয় কিছু। এই S8 আলট্রা স্মার্ট ওয়াচটি দাম নিয়েছে 4000 টাকা, আমার কাছে বেশ ভালোই লেগেছে। তবে এটা একটি প্রবলেম হলে এটি সাবধানে ব্যবহার করতে হবে, কেননা হাতে কোনো কিছুর আঘাত লাগলে এর ডিসপ্লে ভেঙে যেতে পারে, যেমন আমারটি ভেঙে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর এর পরবর্তীতে এর বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। Yeah.